আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চ্যাপা দিয়ে সজনে ডাটার সুস্বাদু রেসিপি তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রসুন কুচি চ্যাপা যে কোনো রান্নায় রসুনটা একটু বেশি করেই ব্যবহার করবেন এখন পেঁয়াজ রসুন তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে নরম হয়ে আসে তিন চার মিনিটের মতো ভেজে নেয়ার পর যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটা চাপা শুটকি আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নাটাতে চাপা শুটকি অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে এখন পেঁয়াজ রসুনের সাথে চাপা শুটকি দুই এক মিনিটের মতো ভেজে নিব এতে করে চাপা শুটকির গন্ধ বের হয়ে আসবে এ পর্যায়ে মশলা ব্যবহার করব তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যাতে মশলা পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ রান্নাতে ধনিয়া বা জিরা গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই মশলাগুলোকে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোর সময় চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে কষিয়ে নিলে মশলা কষানো যেমন ভালো হবে রান্নার স্বাদও তেমন ভালো আসবে পাঁচ ছ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আলু কুচি আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সজনার ডাটা এখন আলু আর সজনার ডাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি খুব বেশি পরিমাণে ব্যবহার করার প্রয়োজন নেই রান্নাটা আমি একদম মাখো মাখো রাখবো ঝোলটা একদমই টানিয়ে ফেলবো তাই খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্না করতে থাকবো ঝোল পুরোপুরি টেনে আসা পর্যন্ত এভাবে চ্যাপা সুটকি দিয়ে সজনার টাটার মজার এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন খেতে দারুণ মজার হয় সাত আট মিনিট রান্না করে নেয়ার পর ঝোল একদমই পুরো টেনে গিয়েছে আলু আর সজনা ডাটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে রান্নাটাতে ঝোল রাখা যাবে না এরকম মাখো মাখো হবে এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন থ্যাংক ইউ